ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ 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 ভালো আছো। আজকে আমরা হ্যান্ড শেপ আর্ট করব, আর তার জন্য তোমার যা যা লাগবে, পেপার, পেন্সিল, রাবার, শার্পনার আর কালার। তোমাদের বাসায় যত ধরনের কালার আছে তোমরা সব ধরনের কালার ইউজ করতে পারো। আমি এখানে ডায়মন্ড কালারটা ইউজ করব, আর আমার কাছে সাইন পেন আছে, ওগুলো ইউজ করব। তাহলে চলো শুরু করা যাক। আমি এই হ্যান্ড শেপ দিয়ে একটা শামুক আঁকব, এই জন্য আমি আমার হাতটাকে ঠিক এভাবে পেপারের উপর বসিয়ে নিলাম। তারপর পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে এঁকে নেব। হাতটা কিন্তু একদম নাড়ানো যাবে না। তারপর ঠিক এই জায়গাটা থেকে ঘুরিয়ে এনে সাথে লাগিয়ে দিব। তোমরা ইচ্ছে মতো শামুককে সুন্দর করে ডিজাইন করতে পারো। হয়ে গেল, এখন আমি এটা বর্ডার করে দেব মার্কার দিয়ে। তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো কালার করতে পারো। ব্যাস হয়ে গেল আমার শামুক আঁকা। আমি আরো একটা শামুক এঁকেছি ঠিক এরকম। তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই ঠিক এরকম একটা হ্যান্ড শেপার দিয়ে শামুকটা এঁকে দেখাবে, অবশ্যই দেখাবে কিন্তু। আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা নতুন একটি হ্যান্ড শেপার নিয়ে হাজির হবো।